হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার এন্ড মিসেস হাসান। আমি নুসাইবা হাসান আছি আপনাদের সঙ্গে, আর আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগের স্পেশালিটি হচ্ছে ঈশালের বাবার হাতে তৈরি জলপাইয়ের 5 কেজি আচার। এবং ঈশালের বাবা আসলে খুবই এক্সাইটেড ছিল, আর জলপাইয়ের আচার তৈরির পিছনে যে ইন্টারেস্টিং একটা গল্প আছে সেটা আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আর ঈশালের বাবা তো জলপাই এনে মানে কি বলবো, সে আমাকে দেখাচ্ছে যে দেখো একদম টাটকা জলপাই এনেছি আমি নিজের হাতে, তোমার জন্য আজকে আচার তৈরি করব। তো আমি তো খুবই আসলে একদিকে সে জলপাই এনেছে এটার জন্য সারপ্রাইজ, আরেকদিকে হচ্ছে ও তৈরি করবে জলপাইয়ের আচার সেটা শুনে আরো সারপ্রাইজ হয়ে গেলাম। যাই হোক, আমরা পরবর্তীতে দুজন মিলে জলপাইগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই ফাঁকি ঈশাল ঘুমাচ্ছিল। আর আমাদের বাসে আসলে ইলেকট্রিকের একটু প্রবলেম ছিল, যে কারণে ইলেকট্রিক মিস্ত্রি আসার কারণে আমাদের দুপুরের খাওয়াটা হয়ে গিয়েছিল সন্ধ্যার দিকে। আর দুপুরে আমি যা রান্না করেছিলাম আজকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মুরগির মাংস দিয়ে আলু রান্না করেছিলাম ভুনা, আর হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা ছিল একদম নর্মাল খিচুড়ি, শাহী খিচুড়ি বলি এটাকে আমি। আর আমাদের খেতে খেতে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়ার পরে আমি ঈশালকে ঘুম পাড়াতে গেলাম, আর ঈশালের বাবা জলপাই আচার বানানোর জন্য সেইভাবে প্রিপারেশন নিচ্ছিল। আর এবার জলপাইয়ের আচার বানানোর পিছনে আসলে পুরো ক্রেডিট হচ্ছে ঈশালের বাবার। একটু পরে আপনাদের সঙ্গে রেসিপিটা আমরা শেয়ার করতে যাচ্ছি। আচ্ছা, জলপাইয়ের আচারের পেছনের যে কাহিনী সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, একটু পরে চান্স পাবো না। এখন তো শীতকালের আমেজ চলে এসেছে, আর বাজারে শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে, আর আমরাও যে কারণে আসলে ইদানিং খিচুড়ি বেশি খাচ্ছি, কারণ শীতকাল আসলে আসলে আমাদের খিচুড়ি সবজি খিচুড়ি খাওয়াটা খুব বেশি হয়ে যায়। আর লাস্ট খিচুড়ি যেদিন খাচ্ছিলাম কয়েকদিন আগে, ঈশালের বাবাকে আমি বলছিলাম যে জলপাইয়ের আচারটা আমি খুব মিস করছি। তো ও বলছিল যে ঠিক আছে, আমি অফিস থেকে ফেরার সময় কালকে তোমার জন্য জলপাইয়ের আচার কিনে নিয়ে আসবো। তো সেভাবে সে জলপাইয়ের আচার কিনে নিয়ে আসে, কিন্তু ওইটা খেয়ে আসলে আমার মন ভরেনি। আমি বলছিলাম যে না, এটা টেস্ট আসলে ভালো না, দেখতেও কালারটা কিরকম অদ্ভুত, আর খেতেও খুব বেশি মজা না, আমাদের আচারটাই খুব মজা হয়। যে কারণে ও পরদিন বাজার থেকে আসলে জলপাই নিয়ে আসে, ওইটা ছিল আমার জন্য খুবই সারপ্রাইজিং। আর ও যখন এটা তৈরি করলো তখন আসলে আমি আরও বেশি খুশি হয়ে যাই। আর ঈশালের বাবার হাতের জলপাইয়ের আচারের টেস্ট আপনাদের বলে ফেলে এখনই, পরে আর চান্স পাবো না। টেস্ট ছিল অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না কি পরিমাণ টেস্ট ছিল। আর সন্ধ্যার দিকে ঈশালকে আমি ডিনার করিয়ে নিচ্ছি। ঈশাল ডিনার করে মূলত 8টা থেকে 9টার মধ্যে, এটা আসলে ওর ঘুমের উপর ডিপেন্ড করে। একের সময় ও ঘুমিয়ে থাকলে দেখা যায় যে দেরি হয়ে যায় 9টা বাজে, আর যদি জেগে থাকে তাহলে 8টার মধ্যেই ওর ডিনার কমপ্লিট হয়ে যায়। আর ঈশালকে তো এন্টারটেন করে করে খাওয়াতে হয়, ওকে এন্টারটেন করানোর জন্য আসলে আমি অনেক সময় নাম্বার কাউন্ট করি, অনেক সময় রাইমস বলি, কখনো কখনো বলি ইয়ামি ইয়ামি ইয়াম। আর এদিকে ঈশালের বাবা জলপাইগুলো সিদ্ধ করে নিচ্ছে, যেহেতু 5 কেজি জলপাই, যে কারণে আসলে 2টা হাড়ে লেগেছিল আমাদের। আর এই জলপাইগুলো সিদ্ধ করতে আমাদের সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। আপনারা যদি কেউ বাসায় জলপাই আচার বানানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে আসলে 15 থেকে 20 মিনিট পর একটু কাঁটা চামচ দিয়ে এভাবে দেখে নেবেন যে জলপাইগুলো সিদ্ধ হয়েছে কিনা, কারণ অনেক সময় কম বেশি সময় লাগতে পারে। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিতে হবে, আর এর জন্য কিন্তু খুব বেশি সময় নেওয়া যাবে না। জাস্ট জলপাইগুলো ঠান্ডা হলে এরপর সঙ্গে সঙ্গেই ম্যাশ করে ফেলতে হবে, তা না হলে কিন্তু জলপাইগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এরপর ইশালের বাবার জন্য আমি রসুন কেটে দিচ্ছি। আর এখানে আমি পাঁচটা রসুন নিয়েছি, আস্ত রসুন, এগুলো জলপাইয়ে সবগুলো দেয়া হবে। আর কাঁচামরিচ নিয়েছিলাম 15টি। মরিচটা আসলে আপনাদের স্বাদের স্বাদ অনুযায়ী দিবেন, এটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে। আমরা একটু ঝাল খেতে চাচ্ছিলাম, যে কারণে আসলে কাঁচা মরিচ শুকনো মরিচ দুটোই আমরা একটু বেশি দিয়েছিলাম, আর রসুনটাও বেশি দিয়েছি। রসুনটাও কিন্তু চাইলে কেউ কম বা বেশি দিতে পারেন। আর আমি এসব কাজ করতে করতে ইশালকে, ইশালের বাবা অ্যাপল পিউরি খাওয়াচ্ছে। এখন কিন্তু রাত বাজে প্রায় 11:10। তো ইশালকে এই সময় ওর বাবা খাওয়াচ্ছিল। আমরা আসলে ইশালকে রাতে ঘুমানোর আগে কোনো যে কোনো ফ্রুটস পিউরি খেতে দেই, কারণ ইশাল ইদানিং বুকের দুধ কম পায়, যে কারণে ওর রাতে ঘুমটা ঠিক মতো হয় না। বাট ওর পেটটা যদি ভরা থাকে, 11টার দিকে যদি ওকে ফ্রুটস পিউরি খাইয়ে দেই, তাহলে কিন্তু ও রাতে ভালো ঘুমায়, যে কারণেই আসলে ওর রুটিনে 11টার দিকে ফ্রুটস পিউরি অ্যাড করা। এরপর আমি কিচেনে চলে আসলাম, পাঁচফোড়ন এবং শুকনা মরিচ একটু টেলে নিব। খুব বেশি ইশালে বাবাকে হেল্প করতে না পারলেও টুকটাক এই হেল্পগুলো করার চেষ্টা করেছি। আর পাঁচফোড়ন মানে টেলে নেওয়ার সময় খেয়াল করবেন কালারটা যাতে একটু ব্রাউনিশ কালার হয় এবং যাতে সুন্দর একটা স্মেল আসে। এরপরেই কিন্তু চুলা আঁচ কমিয়ে করবেন, কারণ হচ্ছে বেশি পুড়ে গেলে তখন কিন্তু সুন্দর ঘ্রাণটা আর পাবেন না। আর শুকনা মরিচও ভেজে নিচ্ছি তেলে। শুকনা মরিচ এখানে আমরা দিয়েছি 30-35টা, আপনারা কম বেশি দিতে পারেন। আমরা আসলে আগেও বলেছি একটু ঝাল চাচ্ছিলাম, যে কারণে ঝালটা একটু বেশি দিয়েছি। আর পাঁচফোড়ন নিয়েছি এখানে হাফ বাটি। এটাও এখন মেশ করে নেওয়া হবে। আর আমরা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করিনি, কারণ হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করলে পুরো গুঁড়ো হয়ে যায় পাঁচফোড়ন, তখন কিন্তু ঘ্রাণটা বেটার আসে না। বাট এইভাবে করে দিলে তখন কিন্তু ঘ্রাণটা বেটার হয়। হেই বন্ধুরা, আমি হাসান ইমাম, চলে আসলাম আপনাদের সামনে 5 কেজি জলপাই দিয়ে কিভাবে আচার তৈরি করতে হয় তার রেসিপি শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগে। জলপাইগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, আর যত ভালো করে ম্যাশ করতে পারবেন আচারটা ততটা স্মুথ হবে। আগুনটা ফুল আছে দিয়ে নিলাম, আর হাঁড়িটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ সরিষার তেল। আর তেলে দিয়ে নিচ্ছি এখন রসুন এবং কাঁচামরিচ। আর যখন কাঁচামরিচ আর রসুন দেবেন তখন আস্তে একটু কমিয়ে নেবেন, না হলে দেখতেই পাচ্ছেন আপনার বলক উঠে পড়ে যাবে। আর এখানে আমি জলপাই সবটুকু দিয়ে নিব। আর
ভালো করে উল্টে পাল্টে নিতে হবে, যাতে করে তেলটা সব জায়গায় সমানভাবে মিশে যায়। আর আচার তৈরির মূল চ্যালেঞ্জটাই হলো এখানে আসলে ভালো করে নাড়াটা নেড়ে নিতে হবে, অনবরত ননস্টপ নাড়তে হবে, কারণ এখানে গ্যাপ পড়লেই দেখা যাবে নিচে পুড়ে যাবে। আর এটা প্রায় আড়াই ঘন্টাতে তিন ঘন্টা লাগে আচারটা কমপ্লিট হতে, আর এই পুরো সময়টা অনবরত নাড়তে হয়, যেটা আসলে অনেক বড় চ্যালেঞ্জ আসলে। আর এখন আমি লবণ দিয়ে নিচ্ছি 4 চামচ, টোটাল আমি এখানে 7 চামচ লবণ দিয়েছি। চামচ হলুদ দিয়ে নিলাম, হলুদ গুঁড়ো। আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এখানে দিয়ে নিচ্ছি গরুর মাংসের মশলা 1 চামচ, সাথে পাঁচফোড়ন গুঁড়ো করা দিয়ে দিচ্ছি 1/2 বাটি। আর এখানে শুকনো মরিচ ভাজা যেটা ছিল সেটা হাতে মেখে নিচ্ছি, মেখে দিয়ে নিচ্ছি, এতে করে মরিচের টেস্টটা অক্ষুণ্ণ থাকবে। আর আমি যেহেতু টক ঝাল মিষ্টি তিনটা টেস্টই প্রাধান্য থাকবে আমার আচারে, সেভাবেই তৈরি করছি। ঝালটা একটু আমরা বেশি খাই, যে কারণে আপনারা হয়তো কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্টের উপর ভিত্তি করে। এখন টোটালটা মেখে নিচ্ছি। আসলে প্রিয়জনের জন্য কিছু করা আসলেও অন্যরকম মজার আনন্দের, আসলে ভালো লাগে কিছু করতে। আর মাঝে মাঝে রান্না করাটা এনজয় করি আমি। আমার আচার প্রায় শেষের দিকে, এখন আমি চিনি দিয়ে নেব। চিনিটা একটু শেষের দিকে দেয়াই ভালো, না হলে পরে পুড়ে যাবে। আপনার নামানোর আধা ঘন্টা আগে চিনিটা দিয়ে নেবেন। আর আমি ইউজ করব আখের চিনি, লাল চিনি যেটা, আমি 1.5 কেজি চিনি ইউজ করব এখানে টোটাল। আর সাদা চিনি হলে একটু বেশি লাগবে। আর আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার করছি সেহেতু আমি 1.5 কেজি চিনি ইউজ করব। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা 2 কেজির মতো চিনি ইউজ করতে পারেন। আজকে আমার 5 কেজি জলপাইয়ের আচারের রেসিপি এটাই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আজকে আমাদেরকে নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের ফেসবুক পেজ মিস্টার অ্যান্ড মিসেস হাসানে এখনই একটা লাইক দিয়ে রাখুন। আর সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।